আজকের আমার আলোচনার বিষয়বস্তু আমরা মানব কেন শ্রেষ্ঠ এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করছি ওমা বিল্লাহ রব্বুল আলামিন তার মহা সমুদ্র আল কোরআন পারা নাম্বার 13 নাম্বার ও নাম সূরাতুল রব্বুল আলামিন বলেন ইয়া أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ربنا الله أكبر رب العالمين بولن أو من أبجتي أمي رب العالمين تما ديرك الشمود هن قريبولشي أو عبدوا ربكم تمر عبادات كرشي بطي بالوكير তোমরা উপাসনা করো তোমরা প্রেয়ার করো তোমরা সর্বদাই আরাধনা করো সেই স্রষ্টার যে স্রষ্টা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন জুড়ে বলা যাবে না ওই স্রষ্টা কেন সৃষ্টি করলেন পাড়া নম্বর আঠেরো فيش تنمرات سورة المؤمنون رب العالمين قولن افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون قولن الله اكبر ومن بالشكر তোমরা কেটা ভেবে নিয়েছ তোমরা কেটা ধারণা করে নিয়েছ তোমরা কেটা কল্পনা করে নিয়েছ যে আমি রব তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির কিছু আমার কোনো উদ্দেশ্য নাই তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে বেকার সৃষ্টি করিনি আমি আল্লাহ নিজেই তার উত্তর দিয়ে বলছি পারা নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর নাম সোনা তো দাঁড়িয়ে রব্বুল আলমিন বলে বেকার নয় বরং আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন ওমা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইলা আল বলেন আল্লাহু আকবার আমি মানব এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদাত করার জন্য আর রব্বুল আলামিন তাই মানবকে সম্বোধন করে বললেন ও মানবেরা তোমার স্রষ্টার ইবাদত তোমরা করো কারণ হলো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য জুড়ে বলা যাবে না এই মাইক্রোফোনকে কেন তৈরি করা হয়েছে এই সাউন্ড ক্যাচ করে। আর মাইকের কাজ হলো সাপ্লাই কর যতক্ষণ পর্যন্ত মাইক্রোফোন আওয়াজটা ক্যাচ করবে আর মাইকটা আওয়াজটা সাপ্লাই করবে ততক্ষণ আমরা একে আপন আপন জায়গায় বসিয়ে রাখবো আর যে এই মাইক্রোফোন তার আপন দায়িত্ব ত্যাগ করে আওয়াজ ক্যাচ না করে রিয়্যাকশন উল্টো আমাকে আওয়াজ ফিরিয়ে দিচ্ছ ও টানছেন কি করবো ছুঁড়ে ফেলে দেব দেবো না দেবো না তো মানবকে কেন সৃষ্টি করো কেন সৃষ্টি করা হয়েছে মানুষকে রব্বুল আলামিন বলছে বেকার নয় তার এবাদাত করার জন্য এখন প্রশ্ন হয় আমার আল্লাহর কি এবাদাতের অভাব তার কি উপাসনা করার অভাব তার কি প্রশংসা করার লোকের বড় অভাব তিনি কেন মানুষ সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য রব্বুল আলমিন এই তার পাক কোরআন এক পারা পাঁচ পৃষ্ঠা সুরায় বাকরার মধ্যে কি সুন্দর করে উল্লেখ করে বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً رَبُّ الْعَالَمِينَ মানব সৃষ্টি করার আগে আরো দুটো মখলুক আল্লাহ তৈরি করেছিলেন প্রথম নম্বর আল্লাহ মখলুক আকারে তৈরি করলেন ফারিস্তাদেরকে তারপরে রব্বুল আলামিন জিনদেরকে তৈরি করলেন তৃতীয় পর্যায়ে গিয়ে মানবকে যখন তৈরি করবেন রব্বুল আলামিন ফারিস্তাদেরকে কমেন্টস করতে বললেন মন্তব্য করতে বললেন ও ফারিস্তারা আমি দুনিয়া একটা প্রতিনিধি তৈরি করতে চাই একটা না তোমাদের মতামত বলো এটা তো জানেন প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু একটা কিন্তু এমপি সবাই মিলে সেই রাজ বসা সৌভাগ্য পায় না পায় না ষোলসটা তো একজন এতে কোনো সন্দেহ নাই কিন্তু রব্বুল আলামিন এ গোটা পৃথিবী পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসূল আম্বিয়া এবং কখনো কখনো রব্বুল আলামিন তার ফারিস্তাদের বিভিন্ন দায়িত্ব বণ্টন করে গোটা পৃথিবী সুন্দর করে পরিচালনা করছেন যদি বলেন একটু সুবহানাল্লাহ সুরষ্টা তো তিনি সবাই তার অধীনে সবাই তার আইন মানতে বাধ্য সুতরাং রব্বুল আলামিন যখন বলছেন আদমকে প্রতিনিধি করব তো স্বাভাবিকভাবেই পদের লোভ সবার আছে না নাই ফারিস্তারা বলল ও রব্বুল আলামিন নতুন করে আবার মখলুক তৈরি করার কি দরকার কলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা জুরে বলেন আল্লাহু আকবার আই রব্বুল আলামিন আবার মখলুক কেন তৈরি করবেন আমাদের পরে তো আবার আপনি জিনদেরকে তৈরি করলেন তারা তো রক্তারক্তি করলো হানাহানি করলো মারামারি কাটাকাটি করলো এদেরকে তৈরি করবে এরাও তো একই কাজ করবে আমরা তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা তো আপনার তাসবিহ আমরা তো আপনার গুণ কীর্তন করি আমরা তো আপনার উপাসনা করি আবার নতুন করে কেন লোক তৈরি করতে চান রব্বুল আলামিন তাদেরকে থিওরিক্যাল ভাবে আল্লাহ চুপ করিয়ে বললেন মালা তাআলমুন যারা বলেন না তো আল্লাহু যদি আপনারা এমন ঝিমিয়ে পড়েন তো আলোচনা করা আমার জন্যে খুব কষ্টকর আমার টাইম ছিল 8টা থেকে 10টা যত সময়ে পৌঁছানোর চেষ্টা করেছি এমনিতেই ক্লান্ত শরীর তারপর এখানে প্রায় डेढ़ ঘন্টা ওয়েট করলাম আর তারপরে এই যদি আল্লাহু আকবার ধ্বনি বার হয় তো আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই মিনিট 15 মধ্যে আলোচনা সমাপ্ত করে নেব আর যদি একটু সাপোর্ট করেন আপনাদের এক রাত আমাদের তো প্রতিরা একটু সহযোগিতা করেন কোরআনের জন্য আল্লাহ আকবার বললে ও গলা আপনার আওয়াজ নষ্ট হবে না বরং ওই আওয়াজকে আল্লাহ আসমান চুম্বি বানিয়ে দেবেন ধরে বলেন আল্লাহ আকবার এই তাকবীর ধ্বনি একমাত্র শয়তান তাড়াতে পারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শোনার সাথে সাথে দুনিয়ার কোন মানব দেখতে পাই না শয়তান কিভাবে দৌড়ায় কি কষ্ট তার যে হয় দুনিয়ার কোন মানব দেখতে পাই না কিন্তু শয়তানের দৌড়ানোর দৃশ্য সব মখলুক দেখতে পায় ওই জন্য দেখবেন আজান হলে কুকুর হু হু করে ওঠে গরু লাফি ওঠে ছাগল ডেকে ওঠে শয়তান পালায় কেউ দেখে না অন্য মখলুরা দেখতে পায় যদি বলা যাবে না সুতরাং আল্লাহু আকবার আস্তে নয় মন খুলে বলেন আমি বিশ্বময় কষ্ট দেব না অল্প সময়ের মধ্যে ইনশাল আলোচনা সমাপ্ত করবে রব্বুল আলমী ওই ফারিস্তাদেরকে চুপ করানোর জন্য বলে আমি যা জানি তোমরা তা জানো না কেন সরসটা হলাম আমি কার মধ্যে কি কোয়ালিটি রেখেছি কার মধ্যে কি ক্যাপাসিটি রেখেছি কার মধ্যে কত জ্ঞান গরিমা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলা যাবে না তোমাদেরকে তো আমি আল্লাহই সৃষ্টি করেছি জানো ও ফারিস্তা তোমাদের মধ্যে আমি আল্লাহ কেমন কোয়ালিটি দেখেছি পারানাম্ম র আঠাশ পৃষ্ঠান মারুনে সুর নাম সুরত উত্তা হারিম রব্বুলা আমিন বলেন মলাই কতুন দিলা জুম সেদুল্লায়া সোনাল্লা মাহ মারহুম ওয়া লুন মায়ো মারুন জরে বলেন নেটল্লা হারিস্ত তারা বিরাট ক্ষমতাবান বিরাট শক্তিশালী বিরাট মজবুত তবে হ্যাঁ হ্যাঁ তাদের মধ্যে আমি আল্লাহ একটাই নাফস রেখেছি আমি আল্লাহ যখন তাদের কোনো কথা বলি আদেশ করি সেটাই তারা পালন করে আর আমি আল্লাহ যেগুলো নিষেধ করি সেটা করার মতো চিন্তা চেতনাও তাদের মনের মধ্যে কখনো জাগে না রে বলেন একটু সুবহানাল্লাহ অর্থাৎ হাদিসটা তৈরি হয়েছে একটা নাফস দিয়ে নাফসে মুতমাইন্না মানবে কখনো অস্বীকার করবে এই ভাবনাটা ওর মধ্যে না এখন বলেন বাসন্তীর আপনারা মানুষেরা আজকের শ্রোতা মন্ডলী একটু বলেন তো কোন অন্ধ ব্যক্তি দৃষ্টি হারা সে বলে আমি জীবনে কোনো দিন কুদিষ্টি করিনি কোনো নারীর মুখের দিকে কে বলছে অন্ধ বাহাদুরি করেছে আপনি হেসে হেসে বলবেন আরে পাগলা তুই দেখতেই পাস না তো জীবনে দেখবি কিভাবে বলবে না বলবেন অন্ধ ব্যক্তির জন্য কুদৃষ্টি না করাটা বাহাদুরি নয় চোখ আছে দেখার ক্ষমতা আছে মন চাইছে তারপরও দেখি না কেন পারা নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর বারো সুরাতুন সুরাত নূরের মধ্যে বোলালামিন বলেন। হোল্লিল ওমিনয়াহু দো মিন সরিহিম ওয়াঃফুরুজহুম দলিকা কালহুম নল্লাহ বিরুম বিমা ইয়াস না বলেন নল্লাভ আদ্বাদ দেখা ক্ষমতা আছে। তারপরও দেখিনা কারণটা হল আমার আল্লাভ আমাকে দিয়ে বলেছেন ও মানব ও পুরুষেরা ও মমিন পুরুষেরা আমি আল্লাহ তোমাদের আদেশ দিয়ে বলছি যখন রাস্তায় চলবে নজর অবনত রাখবে আমি আল্লাহ এটা আমার হুকুম জোরে বলা যাবে না রব্বুল আলামিন, ফারিস্তাদের মধ্যে অন্যায় করার কোনো চিন্তা চেতনা রাখিনি কিন্তু মানব তৈরি যখন করলেন তাকে কিভাবে তৈরি করলেন রব্বুল আলমী নিজেই বলছেন পারা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর এক সুরান নাম সুরত ইউসুফ রব্বুল আলামিন বলেন ইন্নান নাফসা লআম্মারাতুম বিসু যারা বলেন না তো ওই আদমের মধ্যে আমি রব্বুল আলামিন নাফসে আম্মালা রেখে দিয়েছি যার কাজ হলো সর্বদাই বান্দাকে কুপপথে খারাপ পথে উৎসাহ প্রদান করা ওই বান্দার মনে বারবার কুচিন্তা ভাবনা জাগাবে ওর কাজ হলো একটাই ও সর্বদাই বান্দাকে খারাপ পথে টানবে আমি রব্বুল আলামিন আবার ওই অপান্ডার মধ্যে আদমের মধ্যে আদম সন্তানের মধ্যে কুড়ি পাড়া চোদ্দ পৃষ্ঠা সুরাতের বলেন ওই আদম সন্তানের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি যার কাজ হলো বান্দাকে ভালো আহ্বান করা একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ আবার ওই আদমের মধ্যে আমি আল্লাহ

আমার জন্য একটু খাবার এনে দেন ওর আম্মা যান বলে বাবারে রে আমার জন্য একটু ঔষধ কিনে আনো ওদিকে মসজিদ ডাক দেয় মসজিদ থেকে ওই আদম সন্তান একদিকে আম্মার ডাক একদিকে মায়ের ডাক এদিক একদিকে স্ত্রীর ডাক কন্যার ডাক সব ডাক গুলো উপেক্ষা করে ওই বান্দা যখন আল্লাহ আকবার বলে মসজিদে গিয়ে তকবীর ধ্বনি দিয়ে নামাজে দাঁড়িয়ে যায় রব্বুল আলামিন তখন ফারিস্তাকে ডেকে বলে ওই ফারিস্তা দেখো না দেখো তুমি তো বলেছিলে আদম তৈরি করে কি লাভ আদম সন্তান সৃষ্টি করে কি লাভ তোমার তো কোনো স্ত্রী নাই তোমার কোনো পুত্র নাই তোমার তো কোনো কন্যা নাই তোমার তো কোনো মা বাপ নাই তোমার তো দুনিয়ার কোনো চাহিদা নাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে গিয়ে নামাজ আদায় করো তুমি সেজদায় পড়ে থাকো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি না কিন্তু আদম সন্তান এত ডাক থাকার পর কোন ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ মার ডাকে সাড়া দেয় তাই আদমের ইবাদত আদম সন্তানের ইবাদত আমি আল্লাহ কাছে অধিক প্রিয় একটু জোরে বলা যাবে না একটু সুবহান আল্লাহ আদম সন্তানের দুনিয়ার চাহিদা আছে দুনিয়ার মুসিবত আছে তারপর ওই আল্লাহকে ডাকে সুতরাং ফারিস্তার ইবাদতে আল্লাহ খুশি নয় আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না দেখবে আদম কেন সৃষ্টি করেছি তো আমি প্রথমে একটু সান্তনা দিলাম বুঝিয়ে দিলাম যা জানি তা জানো না তো দেখবে আমি তোমাকে জানিয়ে দেব আর ওইখানে একটা স্কুল সাজালাম স্কুলে তিন ধরনের স্টুডেন্টস আছে কয় ধরনের ছাত্র তিন ধরনের প্রথম সিনিয়র হচ্ছে ফারিস্তা তারা আছে তারপরে জিন এরা আছে আজকে নতুন সৃষ্টি আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের আব্বা সেখানে প্রেজেন্ট এটা তো আমরা জানি মাস্টার যখন স্কুলে পড়ায় যারা নিউ স্টুডেন্ট নতুন ছাত্র তাদের দিকে লক্ষ্য করে করে তাদের দিকে ফিরে ফিরে পড়ায় কেন আর সান তার মনোযোগ বাড়ানোর জন্য

কোন মুফাসসিরগণ জিনদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে নয় সবাই ছিল এখন আল্লাহ পড়িয়ে দিলেন সব নাম বলা শেষ এখন প্রশ্ন করার পালা এটা আমরা জানি স্কুলে যখন মাস্টার পড়ানোর পর প্রশ্ন করে তো প্রতন্দের আগে করে ঠিক না বেটি রব্বুল আলামিন প্রশ্ন করছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম বিউনি বিআসমাইহা উলাইকা

তোমরা তো বললে আদম সৃষ্টি করতে হবে না তাকে সৃষ্টি করার কোন দরকার নাই আমি সবার সামনে আমার সৃষ্টির নামগুলো বললাম এখন এই নামগুলো তোমরা আমাকে শোনাও দেখি আমি উনি আমাকে বলে বলে বলো আমাকে বলে বলে শোনাও দেখি যে নামগুলো আমি তোমাদের সবার সামনে ব্যক্ত করলাম এই নামগুলো আমার সামনে তোমার শুনিয়ে দাও দেখি যেই বললেন শোনাও ফারিস্তার ওই মুহূর্তে আল্লাহর কাছে সারেন্ডার করলো তার মধ্যে সবচেয়ে বড় একটা গুণ ওরা কোনো অহংকার করে

আমরা স্বীকার করছি আমাদের ক্যাচিং পাওয়ার বড় দুর্বল আমাদের ধারণ ক্ষমতা বড় দুর্বল আমাদের মুখস্থ আমাদের মুখস্থ শক্তি বড় দুর্বল ও রব্বুল আলামিন সুল্লাম বটে সোনা বই ক্ষমতাই আমাদের নাই কারণটা হলো ওই ক্ষমতাই তো আপনি আমাদেরকে দেননি আল্লাহ বললেন তাহলে তোমরা তোমাদের দুর্বলতা স্বীকার করে নিলে সুতরাং তোমরা যখন পারলে না তাহলে দেখো ইয়া আদম ও আদম আমবিহুম ফারিস্তাদের কি বলেছিলেন আল্লাহ বলে আম্বি ও নি আমাকে বলো আর আদম কি কি বলছেন ও আদম আমি ও আদম দাঁড়া আবার ওদেরকে শুনিয়ে দাও ধরে বলা যাবে না অর্থাৎ আমার আল্লাহ দৃঢ় বিশ্বাস আদম কেভাবে তৈরি করেছি ফারিস্তার মতো আদম স্যারেন্ডার করবে না বরং আদম ওই নামগুলো বলার শক্তি রাখে তাই আল্লাহ চ্যালেঞ্জ করছে ও ফারিস্তা যাকে সৃষ্টি করতে নিষেধ করলে তাকেই দাঁড় করিয়ে বলছি ও আদম নাম বলে দাও আদম নবীকে বলাই অবসর যেই বললেন যেই বললেন رب العالمین বলো গোটা নামগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টু বা যেভাবে আল্লাহ বলেছিলেন সেভাবেই শুনিয়ে দিবেন একটু জোরে বলা যাবে না জোরে বলা যাবে সুহার সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নামগুলো যেভাবে আল্লাহ শোনালেন সব বল এই দেখে ফারিস্তারা বড়দেরকে সম্মান করতে হয় না হয় না পূর্বের জামানায় বড়দেরকে মানুষ সাজদা করত কি করত সম্মানীয় ব্যক্তিদের সাজদা আমার নবী ছাড়া পূর্বের নবীদের মাঝে যায়ছে তারা সবাই সাজদায় পড়ে গেল রব্বুল আলামিন আদেশ দিলেন ও ইজ কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লি ইল্লা ইবলিস জোরে বলেন আল্লাহু আকবার ও তোমরা সবাই মাথা নত করে দাও আদমে কেউ আদমকে লক্ষ্য করে যেহেতু তোমাদের মধ্যেই ক্যাচিং পাওয়ার নাই তোমরা বড় দুর্বল তোমাদের মধ্যে ধারণ ক্ষমতা নাই তোমাদের মধ্যে এলেম নাই আর আদমের মধ্যে এলেম আছে জানার মতো কোয়ালিটি তার মধ্যে আছে সুতরাং তোমরা যখন বুঝতে পারলে না জানতে পারলে না এলেম অর্জন করতে পারলে না আমি তোমাদেরকে বলছি আদমের সামনে মাথা নত করে দাও একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আজকে তাদের মাঝে ফারিস্তার মাঝে সম্মানীয় শক্তির কারণে নয় রূপের কারণে নয় কিসের কারণে এলেমের কারণে যদি বলা যাবে না সুবহানাল্লাহ আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারিস্তাদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ কি আদম নবীর মধ্যে এলেম বেশি কথা কি বোঝাতে পারছি লাগবে না আমি কথা বোঝাতে পারছি অসুবিধা হচ্ছে না তো আপনাদের সুতরাং এখন প্রশ্ন হলো আব্বা আদম যদি এলেমের কারণে শ্রেষ্ঠ হন আমরা আদম সন্তান তো আমরা কি এলেমের জন্য শ্রেষ্ঠত্বের ওই জায়গায় পৌঁছাতে পারবো নাকি আমরা আদম সন্তান হওয়ার পর এলেম থাকার পরেও আমরা লাঞ্ছনার শিকার হব কোরআন থেকে দলিল নেন পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার সতেরো থেকে উনিশ রব্বুল আলমিন একটা সুরা নাজিল করেছে ওই সুরাটার নাম ওর সুরা নামাল পিপড়ার সুরা